এখনই বেরিয়েছে আর এগুলো সব সকালে বেরিয়ে যা তো অবশ্যই কমেন্ট করবেন আমরা এমনিতে দিয়ে দেব সাতটা বাচ্চা আছে তার মধ্যে চারটা বাচ্চা এমনিতে দিয়ে দেব আমরা अठारो कुड़ी दिन पर सुंदर सुंदर बच्चा देखते पाबेन डिम देखे बुझते बच्चा बेरिये तो एखनो देखिनी कटा बच्चा बेरिये देखबो आपनादेरकेओ देखाबो कटा बच्चा बेरिये तो ये हमारे माँ मुर्गीटा और ये बच्चा कटा बेरिये से बच्चा हमें एखो देखी तो बहरे बैर कर देखा अपन के प्रचंड हिट माइन से এখনই বেরিয়েছে আর এগুলো সব সকালে বেরিয়েছে যে বাচ্চারা এগুলো সব সাদা কালার হবে মনে হচ্ছে দেখি আর বাচ্চা আছে নাকি बंधुरा एक ठुटी मेरे से एटाओ दस मिनिटर मध्य बेरिए जाए बच्चाटा तो बंधुरा आमरा दसटा डिम दिएछिलाम दसटार मध्य दुटो तीनटे चारटे पाँचटा छटा छटा बच्चा बेरिए गेछे एखोनो तीनटे बच्चा फार्टेल आछे डिमे ओइगुलो एक आध घंटार मध्य तीनटे बेरिए जाबे दसटार मध्य नटा बच्चा आमरा पाबो कारण कि एकटा डिम आगे काजे खेये निएछे तो बच्चागुलो देखुन सब सादा सादा होयेछे आमादेर जे एकटा सादा बिग साइजर मड़क आई मड़क ही मन सब बच्चा एगुलो सब कटा सदा सदा देखो एक खाली एकटू पीठे कलो इससे बाकी सब गुलो बच्चा सदा सदा तो आरो तीनटे डिम आई तीनटे डिमे देखा जा सदा बच्चा है ना अन्य कलर किस बच्चा है तो ये खेते दिया एकटू पर अपन के देखा येटुकु बच्चा दे कि खावें এগুলো সকালে বেরিয়েছে এই যে এটা মনে হয় কালকে বেরিয়েছে খাবারে একটু কম আছে আর এই বাচ্চাটা তো এক্ষুনি বেরিয়েছে এটার পিঠে একটু অন্যরকম কালার আছে তো আবার ঠান্ডাতে বেশি থাকতে পারবে না আমরা দশটা ডিম দিয়েছিলাম তার মধ্যে নটা বাচ্চা পাবো একটা ডিম আগে কাকে খেয়ে নিয়েছে আমাদের আর এই যে তিনটে ডিমও ফার্টেল হয়েছে সব বাচ্চা আছে তিনটে তো ঠিক আছে বাচ্চাগুলো রেখে দিই রাখার জায়গা নেই এত বাচ্চা তো কারো যদি ইচ্ছা থাকে নিয়ার তো অবশ্যই কমেন্ট করবেন আমরা এমনিতে দিয়ে দেব সাতটা বাচ্চা আছে তার মধ্যে চারটা বাচ্চা এমনিতে দিয়ে দেব আমরা তিনটা মতো রাখবো তো এই যে এই সাইড হচ্ছে বাচ্চাগুলো নিজে নিজে ফিট করতে শিখে গেছে এখন আর অসুবিধা হবে না কারো যদি নিয়ার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমাদের যে বিগ ফিশটা নিয়ে আসা হয়েছিল এই যে বিগ ফিশটা আমরা ভেবেছিলাম মারা যাবে
কেউ শরীর অনেক ক্ষত বিক্ষত ছিল, তো 4 দিন হচ্ছে সার্ভাইভ করে নিয়েছে ফিশটা। তো আমরা রেখে দেবো, আমরা আর কিছু করবো না, মাছটা যতদিন থাকবে এখানে থাকবে, ঠিক আছে, দেখবো মাছটা আর বড় হয় কি না এই পন্ডে। আর আমাদের এই যে এখানে যে গোল্ডেনের বেবিগুলো ছিল, এই যে দেখা যায়, 3 দিন বয়স হচ্ছে গোল্ডেনের বেবিগুলোর, এই যে 3 দিন বয়স হচ্ছে, মোটামুটি 1 বছর লাগবে কালার আসতে, ঠিক আছে। আমরা প্রথম দিয়ে দেখাবো যে কিরকম ভাবে কালার আছে, কত বড় হয়, কিরকম ভাবে এদের নেজের গ্রোথ হয় সব দেখাবো ইনশাল্লাহ। এই যে ওপর দিয়ে দেখুন, বাচ্চাগুলো বোঝা যাবে, ওই কোনাতে আছে দেখো, তো অনেক বাচ্চা আছে, এবার সব বাঁচানো পসিবল না, এইটুকুটুকু বাচ্চা থাকে এখানে, এত বড় বড় যখন হবে তখন এখানে ছেড়ে দেওয়া হবে। আর এই যে এরকম কালার আসতে অনেক টাইম লাগে, আমাদের এর আগের বার যেগুলো ছিল বাচ্চা হয়েছিল এর থেকে বড় বড় সাইজ হয়েছিল, কিন্তু মোটামুটি 1.5 বছর টাইম লেগেছিল আমাদের এই এখানেই বড় হতে, ঠিক আছে। তো এই বাচ্চাগুলো ইনশাল্লাহ এবার আপনাদেরকে দেখাবো, আগের বার ভিডিও করতে পারিনি, এবার ভিডিও করে দেখাবো। এই যে আমাদের র‍্যাবিটের বেবিগুলো, আর আপনাদের কারোর কাছে যদি একটা ব্ল্যাক র‍্যাবিট মেল থাকে তো অবশ্যই একটু কমেন্ট করবেন, যদি দেওয়ার ইচ্ছা থাকে। যে আমাদের ফিমেল র‍্যাবিটটা দেখালাম, লজ্জা তো উঠে গেল, এই যে আমাদের ফিমেল র‍্যাবিটটা, এর জন্য খুব তাড়াতাড়ি মেল নিয়ে আসবো, ঠিক আছে। বিরাট লোম, নর্মাল র‍্যাবিটের থেকে বড় বড় লোম। তো আর একটা লাস্ট ছোট্ট আপডেট দেবো আপনাদেরকে, এখানে যে জুংলি পেয়ার ছিল, এক পেয়ার ডিম দিয়েছিল, আপনাদেরকে বলেছিলাম বাচ্চা উঠলে দেখাবো, তো জানি না কাদের কাদের বাসাতে জুংলি পেয়ারে বাসা করে, আমাদের এখানে বাসা করেছে আর বাচ্চাও করে ফেলেছে, কি সুন্দর। এই যে বাচ্চা দুটো আমরা পুষার ডিম দিন এখানে জঙ্গলিরই বেবি, এগুলো এই যে ওটা ফুল করেছে খুব সুন্দর, এই যে জঙ্গলি চলে এসছে ওর মা বাবা, যে হোক বাসা খুঁজে না পেলে আবার তখন বাচ্চা খাওয়ার জন্য রেখে দিই। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।